টলিউডে ফের বিয়ের সানাই। সাত পাকে ঘুরতে চলেছেন অভিনেত্রী সোহিনী। বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছে। ছয় বছরের ছোট গায়ক শোভনকেই বিয়ে করছেন সোহিনী। জানেন কোথায় বসবে বিয়ের আসর, কেমন আয়োজন হচ্ছে বিয়েতে? বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি। বর্তমানে টলিউডের ট্রেন্ডিং জুটি হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলী। তাদের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। প্রথম থেকে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি লোকচক্ষুর আড়ালেই রাখতে চেয়েছিলেন তারা। তবে নেটিজেনদের দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি। সোহিনী এবং শোভনের ইনস্টাগ্রাম স্টোরি বা তাদের শেয়ার করা পোস্টেই সবটা ধরা পড়েছে। প্রেম নিয়ে নিজেরা সেইভাবে এখনও মুখ না খুললেও সম্পর্কে শিলমোহর পড়েই গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি বছর শীতেই নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন এই জুটি। বিয়ের ডেটও নাকি ফাইনাল, 18ই নভেম্বর গাঁটছড়া বাঁধবেন তারা। ইতিমধ্যেই তারা একসঙ্গে বিদেশ সফর সেরে ফেলেছেন। সম্প্রতি শোভনের নতুন রিলিজ হওয়া গানের টিজারেও যে মেয়েটিকে দেখা গিয়েছে তিনি যে সোহিনী, তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। তবে সোহিনী এবং শোভনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। শুধু তাই নয়, তাদের দুজনের পূর্ব সম্পর্ককে টেনেও নানান কথা হয়েছে সমাজ মাধ্যমে। সকলেই জানে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার, কিন্তু মাঝেই ঘটে ছন্দপতন, বিভিন্ন কারণে আলাদা হয়ে যান তারা। অন্যদিকে পূর্বে গায়িকা ইমন এবং অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শোভন, যদিও কোনোটাই টেকেনি। তাই এইবার এই সম্পর্ককে দুজনের কেউই বেশি দিন ফেলে রাখতে চান না। শোভনের অনামিকায় আংটি দেখে অনেকেই ভেবে নিয়েছেন বাগদান পর্ব হয়তো হয়েই গিয়েছে, শুধু সামাজিক বিয়ের অপেক্ষা, যদিও এই বিষয়ে সোহিনী বা শোভন কেউই মুখ খোলেননি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সোহিনী জানান সবটাই এখনই বলতে চান না তিনি, তবে একটাই কথা, তারা ভালো আছেন। সময় হলে সবটা সবাই জানতে পারবে। এদিকে ইনস্টাগ্রাম থেকে সোহিনীর সঙ্গে ছবি ডিলিট নিয়েও একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। তবে কোনো কিছুকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের জীবনে এগিয়ে চলেছেন গায়ক শোভন। এমনকি খুব সুন্দরভাবে অপমানের যোগ্য জবাবও দিয়েছেন তিনি। এখন তাদের সকল অনুরাগী অপেক্ষায় রয়েছেন তাদের চার হাত এক হওয়ার। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।